গর্ভাবস্থায় যেন আয়োডিনের ডেফিসিয়েন্সি না হয় বা আয়োডিনের অভাব না হয় সেদিকে খেয়াল রাখা উচিত। যদিও আগে এগুলো বেশি দেখা যেত, বর্তমানে আমাদের যে লবণ পাওয়া যায় তার মধ্যে আয়োডিন মেশানো থাকে বলে এই সমস্যাগুলো অনেক কমে এসেছে। তারপরেও কিন্তু অনেক সময় বলা হয় যে এসব লবণে সঠিক মাত্রায় আয়োডিন থাকে না। তো যাই হোক, আপনারা ভালো ব্র্যান্ডের লবণ কেনার চেষ্টা করবেন। প্রতিদিন কিন্তু গর্ভাবস্থার সময় 250 মাইক্রোগ্রাম আয়োডিন খাওয়া উচিত। এটা না হলে কিন্তু বাচ্চাদের বিভিন্ন রকম সমস্যা হতে পারে। অনেক সময় বাচ্চাদের দেখা যাচ্ছে বুদ্ধি ঠিকমতো বিকাশ হয় না, এটার সাথে কিন্তু আয়োডিনের একটা সম্পর্ক আছে। এছাড়া মিসক্যারেজ হতে পারে, হ্যাঁ, তারপরে বাচ্চাদের যে স্বাভাবিক গ্রোথ সেটা কিন্তু নাও হতে পারে। তো আয়োডিনযুক্ত লবণ এবং সামুদ্রিক যে কোনো খাবারে কিন্তু আয়োডিন থাকে, তো এগুলো খাওয়ার চেষ্টা করতে হবে। এবং আয়োডিনটা কিন্তু একজন গর্ভবতী, তিনি প্রতিদিন যেন আয়োডিন খান বা আয়োডিন জাতীয় খাবার খান, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।